হ্যালো গাইজ, আপনারা কি আপনার ইউটিউব ভিডিওতে অন্য কাউর কন্টেন্ট ইউজ করছেন? তাহলে কি আপনার ভয় লাগছে যে আপনার চ্যানেলে কি কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসতে পারে? তো এর থেকে বাঁচার উপায় কি? তো এর থেকে বাঁচার উপায় নেই, কিন্তু এর যে কপিরাইট আসার আগে আমাদের একটা স্টেপ গ্রহণ করলে আমাদের কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম যেটা আছে সেটা আসার সম্ভাবনা অনেকটা কমে যায়। আমি আজকে আপনাদের ডেসক্রিপশনে ডিসক্লেইমার লেখা শেখাবো, যেটা লিখে আপনি আপনার ভিডিও থেকে, যদি ভিডিওতে কোনো রকম স্ক্রিনশট বা কোনো রকম কাউর ভিডিও 1 সেকেন্ড 2 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে আপনারা যদি ভিডিও ইউজ করে থাকেন, সেটাকে আপনারা তার ফলে যে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক পড়ে সেটা আপনার চ্যানেলে আসবে না বা আপনার ভিডিওতে আসবে না। তো এই ডিসক্লেইমার আপনাদের লেখা শেখাবো এবং ডিসক্লেইমার আপনারা কী করে ভিডিওতে ইউজ করবেন বা ভিডিওতে কী করে লিখবেন সবটা আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটা বিনা স্কিপ করে জাস্ট দেখতে থাকুন। আপনি যদি অন্য কাউর কন্টেন্ট ইউজ করে থাকেন আপনার ভিডিওতে, সেটা যদি আপনার তার ফলে ভয় লেগে থাকে, অবশ্যই আজকে ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা শুরু করব, তার আগে বলতে চাই একটাই অনুরোধ আপনাদের কাছে, প্রতিদিনের মতো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে অল করে রাখবেন, আর আমাদের ভিডিও দেখার পর যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের ভিডিও করার মোটিভেশনটা আরও বাড়িয়ে দেয়। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আপনারা যদি মোবাইল দিয়ে আপনার ভিডিওতে ডিসক্লেইমার অ্যাড করতে চান তাহলে আপনাদের কিছু বেশি কাজ করতে হবে। তো ডিসক্লেইমার অ্যাড করার জন্য আমাদের বেশি কিছু কাজ করতে হবে না, আপনারা নর্মালি আপনার মোবাইল দিয়ে গুগল অ্যাপ্লিকেশনের উপর চলে আসবেন। তো আমি এখানে গুগল অ্যাপ্লিকেশনের উপর আসার পর এখান থেকে আপনার মোবাইল দিয়ে সার্চ করে নিচ্ছি ইউটিউব ডিসক্লেইমার। ইউটিউব ডিসক্লেইমার যেটা আছে আমার সার্চ করাই আছে, এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনার সামনে কিছু ওয়েবসাইট বা কিছু অপশন খুলে যাবে। তো এখানে আপনারা সবার প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন, সবার প্রথম যে ওয়েবসাইট মতো একটা আছে গুগলের তরফ থেকে, সেটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে নর্মাল যে ডিসক্লেইমার আছে সেটা দেখতে পাবেন। এইভাবে আপনারা ডিসক্লেইমার দেখতে পাচ্ছেন, নিচে কিছু ডিসক্লেইমার আছে, এই ডিসক্লেইমারটা আপনারা আপনার ভিডিওতে চাইলে ইউজ করতে পারেন। তো এটা অ্যাড করার জন্য সবার প্রথমে আমাদের এটা ট্যাপ করে আমাদের এইটুকু অংশ কপি করে নিতে হবে। কপি করার জন্য আমাদের এইখানে পুরোটা সিলেক্ট করে কপির ওপর ক্লিক করে দেবো। কপির ওপর ক্লিক করার পর আমাদের এখান থেকে ডিসক্লেইমারটা কপি হয়ে গেছে। এইভাবে আপনারা এখান থেকে কপি করার পর আপনারা ব্যাক করে যাবেন। ব্যাক করার পর আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে চলে যাবেন, ওইখান থেকে আমরা কপি করে নিয়েছি। কপি করার পর এখানে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে চলে এসেছি। আসার পর আমাদের এখান থেকে একটা যে কোনো ভিডিও চুজ করে নিতে হবে। যে কোনো একটা ভিডিও আমি চুজ করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো আমি মিমসের যে ভিডিওটা আছে সেটাই চুজ করে নিচ্ছি। চুজ করার পর আপনারা এখানে এডিট অপশন দেখতে পাচ্ছেন পেন্সিলের মতো, এর ওপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা এখানে যে অপশন দেখতে পাবেন হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনের ওপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা একেবারে শেষে চলে আসবেন। শেষে আসার পর আপনারা একটা স্পেস দেবেন, স্পেস দেওয়া পরে আপনারা এখানে একটা ডিসক্লেইমার বলে লিখে নেবেন, DIS DISCLEIMER। ডিসক্লেইমার লেখার পর আপনারা আরেকটা লাইন স্পেস দিয়ে আপনারা যেটুকু পার্ট কপি করলেন সেটা এখান থেকে পেস্ট করে নেবেন। পেস্ট করার পরে দেখুন আপনার যে ডিসক্লেইমার আছে সেটা কপি হয়ে গেছে, তাই পেস্ট হয়ে গেছে। পেস্ট হওয়ার পর আপনারা এখান থেকে নর্মালি ব্যাক করে যাবেন। ব্যাক করার ফলে আপনার ওই লেখাটা কিন্তু ওখানে সেভ হয়ে গেছে। এরপর আমাদের ভিডিওতে এটা সেভ করতে হবে। সেভ করার জন্য আমাদের ওপরে নীল রঙের একটা সেভ অপশন আসছে, এর ওপর আমরা নর্মালি ক্লিক করে দেবো এবং আমাদের ডিসক্লেইমার আমাদের ভিডিওতে অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনারা চাইলে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক যাতে না আসে এই ডিসক্লেইমারটা ইউজ করতে পারেন। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। আই হোপ আপনাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে। আপনারা কি করে আপনার ভিডিও যে ডেসক্রিপশন আছে সেখানে আপনারা ডিসক্লেইমার অ্যাড করবেন, এবং এটা অ্যাড করার ফলে আপনার কিন্তু অনেক অংশে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকের যে ব্যাপারগুলো থাকে সেগুলো অনেক অংশে কমে যায়। এর ফলে আপনারা খুব সুন্দরভাবে আপনার ভিডিওটা উপস্থাপন করতে পারবেন এবং কোনো রকম ভয় ছাড়াই আপনারা অন্য কাউর কন্টেন্ট কিছু সেকেন্ডের জন্য ইউজ করতে পারবেন। বাট আর একটা জিনিস আপনাদের বলা হয়নি, সেটা আমি ক্লিয়ার করে বলে নিই। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও, লোকের ভিডিও যদি তুলে আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে কিন্তু এই ডিসক্লেইমার কাজ করবে না, ঠিক আছে? আপনি যদি সম্পূর্ণ ভিডিও যদি লোকের কন্টেন্ট নিয়ে ছেড়ে দেন ইউটিউবের ওপর, কিন্তু এই ডিসক্লেইমার কাজ করবে না, তার ফলে আপনার কপিরাইট স্ট্রাইক আসা নিশ্চিত। তাহলে আসবেই, কোনো কেউ আটকাতে পারবে না, এই ডিসক্লেইমারও আটকাতে পারবে না। তো এইভাবে আপনারা সহজেই ডিসক্লেইমার আপনার ডেসক্রিপশানে অ্যাড করতে পারবেন এবং নিশ্চিন্তভাবে কয়েক সেকেন্ডের ভিডিও, যে কোনো কারোর ভিডিও আপনারা আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। ভিডিও যদি ভালো
ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আপনার সাথে দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।